সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ত্রাণ পাঠাচ্ছে জলপাইগুড়ি মাড়োয়ারি যুবমঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিপর্যস্ত সিকিম ও এই রাজ্যের কালিম্পং জেলার একাংশ। তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গেছে কয়েক হাজার বাড়িঘর। চাল, ডাল, আলু, তেল, নুন, পোশাক, স্যানিটারি ন্যাপকিন, জলের বোতল, বাচ্চাদের খাবার সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বন্যা বিপর্যস্ত এলাকায় নিয়ে যাবেন মাড়োয়ারি যুবমঞ্চের সদস্যরা। ইতিমধ্যে এক ট্রাক খাদ্য সামগ্রী, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করেছেন মাড়োয়ারি যুবমঞ্চের সদস্যরা। আগামীকাল সকালে তিস্তা বাজার ও গেলখোলা এলাকায় ত্রাণ নিয়ে যাবেন তারা। মাড়োয়ারি যুবমঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার সভাপতি বিশাল মহেশ্বরী জানান, সিকিমের বন্যার ফলে হাজার হাজার মানুষ বিপর্যস্ত, তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। সেই তাগিদেই যতটা সম্ভব অসহায় মানুষগুলোর পাশে আমরা থাকতে চাই। জলপাইগুড়ির শুভাকাঙ্ক্ষীদের থেকে অনেক সাহায্য পেয়েছি, সবার থেকে সাহায্য নিয়ে এক ট্রাক ত্রাণ সামগ্রী রেডি করতে পেরেছি। কয়েকজন সদস্য আজ সকালে ত্রাণ নিয়ে রওনা দেন তিস্তা বাজার ও গেলখোলার উদ্দেশ্যে। 162টি পরিবারকে আমরা সাহায্য করব। আমরা জানতে পেরেছি তাদের কিছুই নেই, সব তিস্তার জলে চলে গেছে। বাচ্চাদের সব রকমের উপকরণ দিয়ে সাহায্য করা হবে বলে জানান মাড়োয়ারি যুবমঞ্চের জলপাইগুড়ি গ্রেটার শাখার প্রাক্তন সভাপতি আশিস মালাকা। তিনি বলেন, বন্যা বিপর্যস্ত এলাকার মানুষের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসুক, এই আমাদের আবেদন রাখছি। আচ্ছা, কীভাবে ডিস্ট্রিবিউশনটা করবেন এবং কোথায় নিয়ে যাচ্ছেন? আজকে আমরা দেখেছি বিগত 4 অক্টোবর যে একটা ফ্লাড একটা এসেছে, সেখানে তিস্তা, বেসিক্যালি তিস্তা বাজার আর গেলখোলা বাজারের রেসিডেন্টরা খুবই বেশি এফেক্টেড। ওখানে আমাদের ডাটা রিসিভড অনুযায়ী 162 ফ্যামিলি এখন একটা অস্থায়ী ক্যাম্পে, ওরা স্কুলের মধ্যে, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ওখানে ম্যানেজ করেছে। বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে এই সময় এগিয়ে এসেছে, আমরাও সেখানে নিজের হাত একটু বাড়িয়েছি। আমাদেরকে সহযোগিতা করেছে সমস্ত শহরবাসী, আমাদের শহরবাসী আমাদেরকে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে আমাদের সহযোগিতা করেছে। আমরা চেষ্টা করছি কালকে আমরা এখান থেকে একটা পিক আপ ভ্যান, বিভিন্ন রকমের জিনিস, বিশেষ করে বাচ্চাদের ফুড, স্লিপার্স, ওদের জন্য, বাচ্চাদের জন্য, কারণ অ্যাডাল্ট মানুষ তাও একটু নিজেকে ম্যানেজ করে নিতে পারছে, কিন্তু বাচ্চাদেরকে দেখে নিয়ে তাদের জন্য কিছু আমরা খাতা কলমের ব্যবস্থা করছি, যাতে কিনা ওদের এডুকেশনটা কন্টিনিউ থাকতে পারে। কিছু এমার্জেন্সি মেডিসিনস আছে, জল আছে, বিভিন্ন রকমের জিনিস আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এক পিক আপ গাড়ি আমরা কালকে চেষ্টা করছি, এখান থেকে আমরা রওনা দিব।